অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কুণাল ঘোষের পোস্ট, ইঙ্গিতবাহী পোস্ট কুণাল ঘোষের। এক্স মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেন কুণাল ঘোষ। তিনি তার পোস্টে লেখেন, মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাদির ঘরানার সময় উপযোগী ধারক ও বাহক, কম বয়সেই যোগ্য নেতৃত্বে ছাপ রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স মাধ্যমে পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের। কুণাল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। কুণালদা, আপনার যে পোস্ট এবং সেখানে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করছেন, তার কি ব্যাখ্যা? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সৌভাগ্য, আমি সাংবাদিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে দেখছি। আবার কালের নিয়মে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত দ্রুত উঠে আসছেন এবং অল্প বয়সে যোগ্য নেতা হিসেবে যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন, তাতে তো এটা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এখন বাংলা চলবে, দেশে মমতাদের দায়িত্ব বাড়বে। আর আগামী দিন সময়ের নিয়মে যথাসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তৃণমূল কংগ্রেস সরকার এখানে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার সফলভাবে চলছে, আমরা উন্নয়ন করছি, কোথাও কোনো ভুল থাকলে সেটা সংশোধনের মাধ্যমে এগিয়ে চলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দীর্ঘদিন সরকার পরিচালনা করবেন, আর সেই সময়ে তার আগামীর পদধ্বনী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে আসছেন, উঠে আসছেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেদিন সময় আসবে, তিনি যখন তার উত্তরসূরির হাতে তুলে দেবেন, তখন নিশ্চিতভাবেই অভিষেক পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। কুণালদা, আপনার এই পোস্ট এবং এই পোস্টকে কটাক্ষ করছেন বিরোধীরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার বক্তব্য যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তো এরকমই হয় এবং তৃণমূল কংগ্রেস তো প্রাইভেট লিমিটেড কোম্পানি। সুকান্ত মজুমদারের বক্তব্য, আপনার রিয়াকশন? এর সঙ্গে প্রাইভেট লিমিটেডের কি আছে? ওনাদের দলের এমন একাধিক পরিবার রয়েছে যেখানে সেই পরিবার থেকে আসা লোকদের ওনারা নিয়েছেন। আমি তো পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেই বলতে পারি যে একই পরিবারের কতজনকে কত রকম পদে ওনারা গ্রহণ করেছেন। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপির এই ধরনের ভুরো ভুরি উদাহরণ আছে। সবচেয়ে বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যোগ্যতা তো প্রমাণ করছেন, 14 সাল থেকে তিনি জিতে আসছেন, তিনি নির্বাচিত সাংসদ, সংগঠনে তিনি তার দক্ষতা যোগ্যতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবক হতে তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরানার ধারক এবং বাহক, চেয়ারে একবার কাউকে বসিয়ে দিলেই চেয়ার থাকে না, চেয়ারটা রাখার জন্য নিজেকে গ্রুম করে যোগ্যতা দিয়ে চেয়ার রাখতে হয়। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, কিন্তু যেভাবে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, করে চলেছেন, দ্রুত গ্রুম করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিন তার নিজের যোগ্যতাতেই নেবেন, তিনি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরানার ধারক এবং বাহক হবেন। আর বিরোধীদের জন্য তো ভবিষ্যতে এই মানসিক হতাশা দেখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকবেন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন। বিরোধীরা তো বিরোধীই থাকবে, বাংলার মানুষ তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।